আজকে একটি খবর, চাঞ্চল্যকর খবর এসছে যে আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার ভাই এবং মায়াপুর দুই অঞ্চলের যিনি বর্তমান উপপ্রধান অলোক সাঁতরা তিনি আক্রান্ত হয়েছেন। কোথায় আক্রান্ত হয়েছেন আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন অলোক সাঁতরা। অলোকবাবু, কি হয়েছে ঘটনাটা বলুন তো। আমি ডিপি থেকে আমার পঞ্চায়েতের কাজের জন্য সাইডে কাজ দেখতে আসছিলাম, সেই মুহূর্তে ওই কালীদানা যে দাসপাড়া আছে না, কোথায় কালীদানা দাসপাড়া, ওকে, হ্যাঁ, ওখানে ওই কিছু দুষ্কৃতি রাস্তায় বসে মদ খাচ্ছিল, তো খাচ্ছিল আমরা কিছু বলিনি, তো আমরা যাওয়ার সময় হঠাৎ করে আমাদেরকে ডেকে গালিগাজ করতে লাগলো, তারপর আমরা কিছু বলিনি, বারবার যখন বললো আমরা নেমে বললাম কেন গালিগাজ করছো, তো তখন আমাদেরকে ধরে মারতে শুরু করলো, আমার চোখে ওই রড দিয়ে আঘাত করেছে, বললো তোর চোখ গেলে অন্ধ করে দেবো। হ্যাঁ, তারপর আমি হসপিটালে গেলাম, মেডিকেল করলাম, থানায় ক্লেম করলাম। ওকে, এবং আপনি কি, আপনার কি মনে হয় যে এটা কি বিচ্ছিন্ন একটি ঘটনা নাকি পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? দেখুন, সেটা তো আমরা জানি না, যেহেতু আমার উপর যখন অ্যাটাক করেছে তো শত্রু হিসাবেই ভাববো তাদেরকে, তো আমি সেই হিসাবেই কেস করেছি কোনো এক দুষ্কৃতি যে আমাদের আক্রমণ করেছে। নাম দিয়েছেন? হ্যাঁ, নাম দিয়েছি। কি নাম? নাম আছে সোমনাথ দাস, কার্তিক দাস, আরো অনেক আছে। এরা এরা কোথাকার, এদের এদের পরিচয় জানা যাচ্ছে, এটা কোথায় বাড়ি এদের? হ্যাঁ, এরা তো ওখানে কালীগঞ্জ রাজপাড়ায় বাড়ি। এদের সঙ্গে কোন রকম শত্রুতা কি আগে তৈরি হয়েছিল, কোনো কাজ নিয়ে কোনো অশান্তি? কারণ যেহেতু পঞ্চায়েতের দায়িত্বে আপনি এর আগেও ছিলেন, এখনো রয়েছেন, সুতরাং কোনো কখনো কি দ্বন্দ্ব তৈরি হয়েছিল? না না, দেখুন, আমার সাথে কাজ নিয়ে বা পঞ্চায়েতের নিয়ে কিছু দ্বন্দ্ব হয়নি। আপনি গিয়ে দেখতে পারেন, ওদের টোটালি বাড়ির ঘর পর্যন্ত আমি ঢালাই রাস্তা করে দিয়েছি, ওদের বাড়ি সমস্ত কিছু করে দিয়েছি। কেন ওরা যে এইসব অ্যাটাক করলো আমরা কিছু বুঝতে পারছি না, জানি না ওদের পিছনে কেউ আছে কিনা, কেউ ইন্ধন দিয়েছে না কিনা, সেটা জানি না, তবে আমরা দেখছি খোঁজ খবর নিয়ে কে আছে এদের মধ্যে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে পেছনে কারো একটা হাত থাকতে পারে সন্দেহ করছি? হ্যাঁ হ্যাঁ, না হলে তো এত সাহস হবে না, যেহেতু একটা প্রশাসন লেভেল এর উপর হাত চলা বলে, তো পিছনে তো কারোর তো একটা ইন্ধন থাকতেই পারে, সেটা আমরা তো এখন স্পষ্ট পাচ্ছি না, তবে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কে কে আছে তার মধ্যে। আপনার দাদা বিধায়ক আমাদের, তার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, দাদা বিধায়ক কথা হয়েছে, আমাদের ব্লক সভাপতির সাথে কথা হয়েছে, সবার সাথেই কথা হয়েছে, ওনারা বলেছেন যে ঠিক আছে, তোকে যা করেছে করেছে, তো থানায় গিয়ে কেস কর, তোরা নিজের হাতে কিছু করবে না। থানায় তার মানে যে অভিযোগ আপনি করেছেন সেখানে কতজনের নাম দিয়েছেন? দুজনের নাম আপনি বললেন, মোটামুটি কতজনের নাম দিয়েছেন? চারজনের, চারজনের নাম আছে। সবই কি ওই এলাকা? মেইন যে চারজন, হ্যাঁ, যে মেইন চারজন আমাকে প্রথমত আঘাত করেছে, তাই সেই চারজনের নাম আছে, বাকি আরো পিছনে অনেকজন ছিল, চিনতে পারি না, কারণ চোখে আঘাত করার পর আমি আর চিনতে পারি না, জ্ঞান হারাই, তারপর আমি ওখান থেকে হসপিটালে যাই, হসপিটাল মেডিকেল করি। আপনি কি একা আক্রান্ত হয়েছেন না আপনার সঙ্গে আর যারা ছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে? হ্যাঁ, তাদেরকেও মার করা, আমার সাথে আরো দুজন ছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ অলোক সাঁতরা আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন।